খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে আলিফ হোসেন নামে 1.5 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুর এই করুণ ও নির্মম ঘটনাটি ঘটে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে। নিহত শিশুর মা জেসমিন খাতুন জানান, গত 7 মাস আগে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়ি বিষ্ণুপুর গ্রামে চলে আসি। আজ দুপুরে শিশু আলিফকে উঠানে রেখে টিউবওয়েলের পাশে কাপড় ধুচ্ছিলাম। বালতির পানিতে কাপড় ধুয়ে রোদে শুকাতে নিয়ে যাই। এ সময় বালতির কাছে এসে পানি নিয়ে খেলছিল আলিফ। আমার অসাবধানতায় খেলতে খেলতে উল্টে বালতির পানির ভেতর পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে তাকে বালতির ভেতরে মৃত অবস্থায় দেখি। বিষয়টি নিয়ে দামুরহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। দর্শক, খেলতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় তাকে ও তার মাকে নিয়ে কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।